অঞ্জনা নদী তীরে খঞ্জনী গায়ে পোড়ো মন্দির খানি গঞ্জের বায়ে জীর্ণ দেয়াল খানি এক্ষণে তারি অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারি আত্মীয় কেহ নাই নিকট কি দূর আছে এক ল্যাচকাটা ভক্ত কুকুর। ফারুক, ছড়াটা কেমন? আমি হচ্ছি সেই অন্ধকুঞ্জ বিহারি। জীর্ণ দেয়ালখানি এক্ষণে তারি অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারি আত্মীয় কেহ নাই নিকট কি দূর আছে এক ল্যাচকাটা ভক্ত কুকুর। স্যার, এই লেজকাটা কুকুরটা কি আমি? ইয়াং ম্যান, ইউ আর ভেরি ডিয়ার টু মি, ইউ নো দ্যাট। থ্যাংক ইউ স্যার। যাও, আমাদের দুজনকে চা দিতে বলো। জি স্যার। আত্মীয় কেহ নাই নিকট কে দূর, এই যে ছড়াটা বললাম না, এটা কিন্তু আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমার একটা মেয়ে আছে। বলেন কি স্যার? প্রথম যৌবনে বিয়ে করেছিলাম, টাকা নেই, পয়সা নেই, চাকরি বাকরি নেই, প্রাইভেট টিউশনই একমাত্র ভরসা। ভয়াবহ অবস্থা, বলতে পারো অভাবের কারণেই আমার বিয়েটা টেকেনি। অপ্রিয় প্রসঙ্গ বলতে আপনার খারাপ লাগছে, বাদ থাক স্যার। না শোনো, তোমাকে আমার সব কিছু বলার প্রয়োজন আছে। আমার স্ত্রীর সঙ্গে আমার ডিভোর্স হয়ে যায়, বাচ্চা মেয়েটাকে নিয়ে সে আলাদা হয়ে যায়, সে আবার বিয়ে করে, আমার সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। দীর্ঘ 22 বছর পর মেয়েটাকে দেখতে আবার ইচ্ছে করছে, কেন বলো তো? বলতে পারছি না স্যার। আমিও বলতে পারছি না, আমার মেয়েটা কিন্তু আসছে। তাই নাকি স্যার? আমি তাকে চাকরি দিয়ে এখানে নিয়ে আসছি, সে কিন্তু জানে না আমি তার বাবা। ইন্টারেস্টিং না? ম্যাডাম কবে আসবেন? তাকে ম্যাডাম বলবে না, তাকে ট্রিট করবে আর অন্য সব কর্মচারীর মতো, আর ব্যাপারটা যেন কেউ জানতে না পারে। কেউ জানবে না স্যার। ম্যাডামের নাম? আবার ম্যাডাম? ওর নাম রাত্রি, নাম আমি রেখেছিলাম, নামটা সুন্দর না? রাত্রি। এসেই তো আছো, আবার আসবো কি? বসবো? সেদিনের ঘটনার জন্য আমি সত্যি দুঃখিত, আমি লজ্জিত, আমি অনুতপ্ত। আসলে মাঝে মাঝে এমন ঠাট্টা তামাশা করি, সেই ঠাট্টা তামাশাগুলোকে তুমি একটু সিরিয়াসলি নাও কেন? আমার আইকিউ কম তো, কোনটা ঠাট্টা আর কোনটা সিরিয়াস আমি বুঝতে পারি না, সরি। আচ্ছা, তোমার রাগ কমানোর জন্য কি করতে পারি বলতো? কিছুই করতে পারো না। কৃষ্ণ এসেছে রাধার কুঞ্জে, তারপরেও কি রাধার মানভঞ্জন হবে না? তুমি কৃষ্ণ? কৃষ্ণ আইলো রাধার কুঞ্জে, ফুলে পাইলে ভ্রমরা। কৃষ্ণ আইলো রাধার কুঞ্জে, ফুলে পাইলা ভ্রমরা। ময়ূর বেশেতে সাজন রাধিকা। বাবা হাত দেখি। প্রেশার দেখতে হবে না, প্রেশার নর্মাল। আনিসের গলার শব্দ পেলাম, ওকে একটু পাঠিয়ে দে, একদম দাবা খেলি। আমি তো ওকে পাঠাতে পারবো না, তুমি ডেকে নাও। ঝগড়া করেছিস নাকি? সামান্য, পুরোপুরি মায়ের স্বভাব পেয়েছিস, কথায় কথায় ঝগড়া। বাবা শোনো, একজন মৃত মানুষের অসম্মান হয় এরকম কোনো কথা তুমি বলবে না। তাছাড়া মা কখনো ঝগড়া করতো না, ঝগড়া করতে তুমি। আচ্ছা যা, ভুল হয়েছে, মাটি খাই। কথায় কথায় ভুল হয়েছে মাটি খাই, তোমার এই স্বভাবও আমার পছন্দ না। ঠিক আছে যা, মাটি খাই না, গিয়ে চা পাঠা, চা খাই। প্রেশার কি বেশি? হ্যাঁ,
প্রেশার নরমাল। এই যে কৃষ্ণ, বাবা তোমাকে ডাকছেন, তোমার সঙ্গে দাবা খেলতে চান। তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ, একটা চাকরি পেয়েছি, চাকরিতে জয়েন করতে যাচ্ছি। বলো কি, এর মধ্যে চাকরি জুটিয়ে ফেলেছো? আমি কি একটা চাকরিও জোগাড় করতে পারি না? কেন পারবে না, অবশ্যই পারবে। চাকরিটা কি? সেক্রেটারি টাইপ চাকরি। অসম্ভব বিত্তবান একজন মানুষ অসুস্থ হয়ে পড়েছেন, হুইলচেয়ারে করে ঘুরেন, তার ব্যক্তিগত কিছু কাজকর্ম করা, তার দাবা খেলার শখ আছে, ওনার সঙ্গে দাবা খেলা, পেপার পড়ে শোনানো, এসব ভাবি যাবি। অবশ্যই তোমার এই চাকরিটা করা ঠিক হবে না। মে আই নো ওয়াই? ওইসব ধনবান বৃদ্ধদের মতিগতি আমার খুব ভালো জানা আছে। এদের প্রধান কাজ সুন্দরী মেয়েদের আশেপাশে রাখা এবং তাদের সাথে ফুষ্টিনষ্টি করা। অসম্ভব ধনবানদের এসব মতিগতি তুমি কিভাবে জানলে? তুমি তো অসম্ভব ধনবান কেউ না, তুমি নুন আনতে পান্তা ফুরে গ্রুপের একজন। যে হ্যাটটা পরে আছো সেটাও তো ধার করা, ঠিক না? তা ঠিক, আমার সবই ধার করা। তুমি কখন যাচ্ছ? কিছুক্ষণের মধ্যেই রওনা হব। ওকে, আমিও তোমার সঙ্গে যাচ্ছি। তুমি যাচ্ছ কেন? তোমাকে পৌঁছে দিয়ে আসি। তোমাকে পৌঁছে দিতে হবে না, বাবার সঙ্গে যাচ্ছেন। চশমাটা না পড়লে হয় না? সমস্যা কি? সুন্দর চোখ দুটো ঢাকা পড়ে যাচ্ছে। আর ছবি আঁকছি তো। আঁকো। আমরা কখন রওনা হব? বুঝতে পারছি না। বুঝতে পারছি না মানে কি? কিছুক্ষণের মধ্যে রওনা হওয়ার কথা না? সেকেন্ড থট দিচ্ছি, অতি বড় লোকদের পিএস হওয়াটা ঠিক হবে কি না ধরতে পারছি না। অন্যের কথায় প্রভাবিত হওয়াটা ঠিক না রে মা, নিজে যা ঠিক করবি তাই করবি। আমাকে দেখ, দাবা খেলবো বলে ঠিক করেছি, খেলা শুরু করেছি, প্লেয়ার নেই, একা একাই খেলছি। গানটা একটু গলা ছেড়ে গাও, শুনতে ভালো লাগছে তো? কৃষ্ণ আইলো রাধার গঞ্জে ফুলে পাইলা ঘুমোরা, ময়ূর বেশেতে সাজল রাধিকা। ঘটনা কি স্যার, কেউ কি আসতেছে? এত সাত সাত কথা কম বলো, আমি কথা চাই না কাজ চাই। রাজা কোথায় বসেছে? এটা কি রাজার ঘর? রাজা থাকবে রাজার জায়গায়। কথাটা তো সুন্দর বলেছেন, রাজা থাকবে রাজার জায়গায়। সব সময় কি আর থাকে? মাঝে মধ্যে পজিশন উলট পালট হয় না ফারুক ভাই? কেউ কি আসতেছে? হঠাৎ স্যারের অর্ডার, সব টিপটপ থাকতে হবে। একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম, জবাব নাই, নিজেরে কিভাবে কে জানে? আপনারও তো একটা প্রশ্ন জিজ্ঞাসা করছিলাম, জবাব দিলেন না। অতি চালাক হবার চেষ্টা করবা না, অতি চালাক আমার পছন্দের না। ধোকাটা কোনায় কেন, ঠিক করো। কোনটা যে আপনার পছন্দ কোনটা যে আপনার অপছন্দ এটাই তো বুঝলাম না। গুরামিয়া, একটা দাগ যদি থাকে তাহলে কিন্তু আমি তোমার এদের সাটিয়ে পরিষ্কার করাবো। এক দাগ মানে এক সাটা, দুই দাগ মানে দুই সাটা, ক্লিয়ার? জি ক্লিয়ার। দাগ তো আপনি ফেলাইছেন। এই রং ঠিক মতো করতেছ? জি স্যার। রং যদি 19-20 হয় তোমার মুখে হলুদ রং মাখাইয়া সাইরা দেবো, তখন বুঝবা। সাহেবের পিয়ে চলে এসেছে, কি প্যাচ খেলবে কে জানে।
মাই গড, তুমি তো একগাদা কাগজপত্র নিয়ে এসেছো। আমি তো এখানে কাজ করতে আসি না, বিশ্রাম করতে আসি। স্যার, আমি আপনার বিশ্রাম নষ্ট করব না। জরুরি কিছু কাজ যা না করলেই নয়। স্যার, শুনলাম আপনি নাকি পুরো সপ্তাহই এখানে থাকবেন। পরিকল্পনা সেরকমই। আমি এক সপ্তাহের কাজ সঙ্গে করে নিয়ে এসেছি। আপনি আপনার মতো বিশ্রাম করবেন, আমি আমার মতো কাজ করব। তুমি থাকবে এখানে? অবশ্যই, থাকার জন্য জায়গাটা চমৎকার। স্যার, এই দুটো পেপারে সাইন করুন, আমি ফ্যাক্স করে পাঠিয়ে দেব। আজকের মতো কাজ শেষ। কলো এটা কি খাইতে দিছে? মদ? বুঝতেছি না তো। বাবা, হাতি, হাতি, আম্মু, হাতি, হাতি, এলিফ্যান্ট, এলিফ্যান্ট, হাতি, তুমি হাতি, তুমি হাতি, তুমি এলিফ্যান্ট, তুমি এলিফ্যান্ট, তুমি এলিফ্যান্ট, তুমি এলিফ্যান্ট, তুমি হাতি, তুমি হাতি, হাতি। কে? হাতি। তুমি কে? হাতি। যাও, যাও এখান থেকে, যাও, গেট আউট, গেট আউট। কোথ থেকে আসছে? কে? যাও, যাও, গেট আউট, গেট আউট। কোথ থেকে আসছে? আমার মেয়ে কি এসছে? উনি এখনো আসেননি। ও, আপনার এক আত্মীয় এসছেন। আমার আত্মীয়? আমার আত্মীয় কে? আপনার বোনের সঙ্গে ওনার বিয়ে হয়েছিল। ও ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার দুলা ভাই মকবুল মাস্টার, আমার বোনের একটা হাবাগোবা ছেলে ছিল, উনিও এসছেন। প্লিজ সিট ডাউন। অনেকদিন তাদের সঙ্গে দেখা হয় না, প্রায় 24-25 বছর হবে। আপনি কারোর সঙ্গে যোগাযোগ রাখেন না, এর কারণটা কি স্যার? সব কিছুরই কারণ থাকতে হবে। জি, সব কিছুর পেছনে একটা কারণ থাকে। আমি যে তোমাকে পছন্দ করি তার কারণ কি? আমি আমি চিন্তা করে দেখিনি স্যার। চিন্তা করে কারণ বের করবে, তারপর আমাকে জানাবে। জি আচ্ছা স্যার। আপনার দুলাভাই আপনার সঙ্গে দেখা করার জন্য ব্যস্ত হয়ে আছেন স্যার, তাকে কি এখানে পাঠাবো? অবশ্যই না, আগে আমি আমার মেয়ের সঙ্গে দেখা করব। জি আচ্ছা স্যার। আপনারা এইদিকে কোথায় যাচ্ছেন? কেন, একটু ঘুরে ফিরে দেখতেছি, অসুবিধা আছে? না, পুকুর ঘাটে যাবেন না প্লিজ। কেন, পুকুর ঘাটে যাবো না কেন? পুকুর ঘাটে কি হয়েছে? তুমি খারাপ লোক। হ্যাঁ, আমার ছেলে সত্যই বলছে, পুকুর ঘাটে যাইতে না করছেন, পুকুর ঘাটেই পয়লা যাবো। পুকুর ঘাট কোন দিকে? বড় সাহেব মাঝে মধ্যে পুকুর ঘাটে চুপচাপ বসে থাকেন, তখন কেউ গেলে উনি বিরক্ত হন। পুকুর ঘাটে চুপচাপ বসে থাকেন কেন? ধ্যান করেন? সন্ন্যাসী হয়েছেন? সন্ন্যাসীর কাছেই তো আগে যাওয়া দরকার। তুমি খারাপ লোক। চি চি বাবা, থুতু দেয় না, বড়ই বদভ্যাস। সরি সরি বলো, বলো সরি সরি। হ্যাঁ সরি সরি বলছে আমার ছেলে। চলো, পুকুর ঘাটে যাইতে দিব না। বাহ, বড়ই চমৎকার, মার্বেল পাথর। তাজমহল এই পাথরেই তৈরি হয়েছে, 22,000 শ্রমিকের 20 বছরের সাধনা। তোমার ভাগিনা, আপন ভাগিনা, চেহারায় খানিকটা মিল আছে। কি নাম তোমার? বলো বাবা, নাম বলো। মামা নাম জানতে চাচ্ছেন? বুদ্ধিতে সামান্য ঘাটতি আছে, তবে সবই বোঝো মাশাআল্লাহ। বলো বাবা, নাম বলো। আমার নাম জহিরউদ্দিন। এই তো সুন্দর সুন্দর নাম বলেছো, এবার মামার পায়ে হাত দিয়ে সালাম কর। না ঠিক আছে, লাগবে না, লাগবে না, ঠিক আছে। মাই নেম ইজ জহিরউদ্দিন, মামা হ্যান্ডশেক। এবার তুমি যাও, আমি তোমার মামার সাথে আলাপ করি।
আরে ওই দিকে ওই দিকে এই ওই দিকে না বাইরে যাও মামা গুড ইভিনিং বাবা গুড ইভিনিং তোমারে তুমি করে বলতেছি কিছু মনে নিচ্ছ না তো আগেও তুমি করে বলতাম তুমি আপনি যা বলতে আপনার ভালো লাগে তাই বলবেন কোনো সমস্যা নেই সমস্যা তো আছেই আচ্ছা থাক আপনি করেই বলি আপনি আছেন কেমন ভালো বিশাল ধন সম্পত্তি করেছেন আমি শুনেছি এতটা আশা করি নাই সবই আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাক কোরআন মজিদে বলতেছেন আমার যাহাকে ইচ্ছা আমি হিসাব সারা দান করি আবার যাহাকে ইচ্ছা তাকে কিছুই দেই না যেমন আমি প্রপার বলতে পারেন কিছু নাই পরিশ্রম করে এসেছেন বিশ্রাম করুন কাল কথা হবে প্লিজ গরিবের আবার বিশ্রাম গরিবের বিশ্রাম তো কব্বরে ধনী লোকের সর্বসময় বিশ্রাম আচ্ছা যাজ্ঞা এই যে আপনার এই যে ধন সম্পত্তি তার বিলি বন্টনের কোনো চিন্তা ভাবনা করছেন বিলি বন্টন মানে বিলি বন্টন মানে আপনার মৃত্যুর পরে এই সহায় সম্পত্তির ভাগ জীবন মৃত্যুর কথা তো কিছুই বলা যায় না আজ আছি কাল নাই আর এদিকে আপনার ওয়ারিশান বলতে তো আপনার একমাত্র বাগিনা এছাড়া ওয়ারিশান তো আর কেউ নাই নাকি আচ্ছা ঠিক আছে এ নিয়ে পরে কথা হবে তুমি বিশ্রাম করো এই দেখো আবার তুমি করে বলে ফেললাম পুরান অভ্যাস আপনি কিছু মনে করেন নাই তো আমি কিছু মনে করিনি আচ্ছা ঠিক আছে যাই দিঘির ঘাটলা করতে কত খরচ হয়েছে বলতে পারছি না